ব্যবসায় প্রতিষ্ঠা পেতে হলে নিজের আবিষ্কারে আপনার বেশি বিশ্বাস না অন্যের আবিষ্কারে নিশ্চয়ই নিজের আবিষ্কারেই আপনার বেশি বিশ্বাস যদি তাই হয় তাহলে দেখা যাচ্ছে যে অন্য লোককে আপনার জন্য আবিষ্কার করানো ঠিক নয় স্পষ্ট না বলে আভাস দেওয়া ভালো এর ফলে অন্যদের পক্ষে সিদ্ধান্তটা নিজেদেরই আবিষ্কার করতে হয় এবং ফল অনেক ভালো হয় উদাহরণস্বরূপ বলা যায় ফিলাফেল দেয়ার অ্যাড লভ সেল্সের কথা মোটরগাড়ি বিক্রেতাদের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলার প্রয়োজন ঘটেছিল তার একটি সভা ডাকলেন তিনি জিজ্ঞেস করলেন তারা তার কাছ থেকে কী ধরনের ব্যবহার এবং গুণ আশা করেন সবাই যার যার কথা বললে তিনি সেগুলো ব্ল্যাকবোর্ডে লিখে রাখলেন তারপর তিনি বললেন আমি আপনাদের কথা মতো ব্যবহার করব এবং এই সমস্ত গুণ আমি যথাসাধ্য আয়ত্ত করব এবার আমি জিজ্ঞেস করছি আপনাদের আমি আপনাদের কাছ থেকে কি আশা করতে পারি তৎক্ষণাৎ উত্তর এল আনুগত্য সাধুত্ব সততা নিজের থেকে কাজ করা যথা সময়ে কর্মক্ষেত্রে আসা দল বেধে কাজ করা দৈনিক আট ঘণ্টা উৎসাহপূর্ণ কাজ ইত্যাদি একজন দৈনিক চোদ্দ ঘন্টা কাজ করবেন বলে স্বেচ্ছা প্রণোদিত হয়ে জানালেন নতুন সাহস উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সভা শেষ হল মি সেলজ বলেছিলেন আমি যতদিন আমার প্রতিজ্ঞা রাখব তারাও তাদের প্রতিজ্ঞা রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বিক্রিও যথেষ্ট বেড়ে গিয়েছিল একজন ভদ্রলোকের কথা বলি তার নাম মিস্টার বেসন ইনি এই ব্যাপারটা জানতেন না বলে তার বহু টাকা ক্ষতি হয়েছিল ইনি ছবি আঁকেন ছবি এঁকে স্টুডিওতে বিক্রি করেন সেই ছবি থেকে কাপড়ের ছিটের নকশা তৈরি হয় তিনি একটি বিখ্যাত প্রতিষ্ঠানকে তার নকশা বিক্রি করতে চেষ্টা করেন তিন বছর ধরে সপ্তাহে একবার তিনি সেখানে তার নকশা দিয়ে গেছেন মিস্টার বেসন বলেছেন সেই প্রতিষ্ঠানের লোক তার সঙ্গে কখনো কথা বলতে অসম্মতি জানাননি কিন্তু তিনি কোনো নকশাই কেনেননি তিনি প্রতিবারই নকশাগুলোকে দেখেছেন এবং বলেছেন মিস্টার বেসন এর থেকে কিছু নেওয়া সম্ভব হল না প্রায় এক শত পঞ্চাশ বার ব্যর্থ হবার পর তিনি ভেবে দেখলেন তার নিশ্চয়ই কিছু পদ্ধতিগত ভুল আছে তিনি মানুষের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সে বিষয়ে পড়াশোনা করলেন তারপর তিনি তার শিল্পীদের আঁকা অসমাপ্ত নকশাগুলো নিয়ে দেখা করলেন সেই অফিসে এবার বললেন আমাকে একটু দয়া করে বলবেন কি কি ধরনের জিনিস আপনাদের প্রয়োজন এই নকশাগুলোকে কিভাবে সুন্দর রূপ দেওয়া যায় ক্রেতা এবারও নকশাগুলোকে দেখলেন এবং বললেন এগুলো আমাদের কাছে রেখে যান কদিন পরে এসে খোঁজ নেবেন এরপর বেসুন আবার গেলেন কেমন জিনিস তারা চায় তা তিনি শুনে সেই মতো ছবিগুলো আঁকিয়ে নিয়ে আবার তাদের কাছে গেলেন এবার সমস্ত নকশাগুলোই তারা কিনে নিলেন নয় মাস আগে এই ঘটনাটি ঘটেছিল তখন থেকে তিনি প্রচুর নকশার অর্ডার পেয়েছেন প্রচুর টাকাও পেয়েছেন মি বেসন বলেন আমি এখন বুঝতে পারি কেন আমি বছরের পর বছর ব্যর্থ হয়েছি আমি সর্বদা ক্রেতার কাছে গিয়ে বলেছি তাদের কি নকশা নেওয়া উচিত এখন আমি উল্টো রকম ব্যবহার করি এখন তাদের ধারণা যে নকশাগুলো সে নিজেই পরিকল্পনা করেছেন ব্যাপারটা তাই এখন আর আমি বিক্রি করি না আমার কাছ থেকে নকশা তারা কেনেন এই ধরনের মনস্তত্ত্ব একজন রঞ্জন রশ্মি প্রস্তুতকারক ব্রুবলিন তাদের জিনিসপত্র বিক্রি করতে ব্যবহার করেছিলেন এক হাসপাতালের এক বিভাগ আমেরিকার সবচেয়ে ভালো রঞ্জন তৈরি করতে চেয়েছিল রঞ্জনশ্মি বিভাগের ডাক্তার এল এর কাছে প্রচুর লোক এসেছিল রঞ্জন রশ্মি জিনিসপত্র বিক্রি করতে প্রত্যেকেই তার জিনিসপত্রকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেষ্টা করেছিলেন একজন প্রস্তুতকারী অবশ্য একটু ভিন্ন কৌশলী ছিলেন তিনি মানুষের মন অন্যদের চাইতে ভালো করে জানতেন তিনি এই ধরনের একটি চিঠি লিখলেন আমাদের কারখানায় সম্প্রতি রঞ্জন রশ্মি তৈরির যন্ত্রপাতিই তৈরি করছি প্রথম তৈরি কতগুলো যন্ত্র আমাদের অফিসে এসে পৌঁছেছে এগুলো নিখুঁত হয়নি তা আমরা জানি এগুলোকে ভালো করে তৈরি করতে চাই অতএব আপনাদের কাজে লাগবে এমনিভাবে তৈরি করার জন্য আর কি কি করা প্রয়োজন তা যদি সময় করে দেখে জানান তাহলে বিশেষভাবে বাধিত হব জানি আপনারা ব্যস্ত তাই আমাদের গাড়িতে রঞ্জন রশ্মির যন্ত্রপাতিগুলো নিয়ে আমরা আপনার নির্দিষ্ট যে কোনো সময়ে দেখা করতে পারি ডাক্তার এল বলেছিলেন চিঠিটা পেয়ে আশ্চর্য হয়ে গিয়েছিলাম এর আগে কোনো রঞ্জন রশ্মির যন্ত্রপাতি প্রস্তুতকারী আমার উপদেশ শুনতে চায়নি সে সপ্তাহে আমি বেলাতেও ব্যস্ত ছিলাম তবুও একদিন আমি একটি রাত্রের খাবারের নিমন্ত্রণ বাতিল করে যন্ত্রপাতিগুলো দেখেছিলাম আমি যত দেখলাম ততই সে জিনিসগুলো আমার পছন্দ হতে লাগল কেউ আমার কাছে তা বিক্রি করতে চায়নি আমার মনে হয়েছিল সে জিনিসগুলো আমার নিজের পছন্দ মতো কিনছি জিনিসগুলো ভালো বলে আমি সঙ্গে সঙ্গে হাসপাতালের জন্য তা কেনবার ব্যবস্থা করলাম ব্যবসায় এরকম করাটা কৌশল হিসেবে খুব অসুবিধের কি দেখা যাক তাই কি না নিউ ইয়র্কের রুটি তৈরি করার একটি প্রতিষ্ঠানের কর্তা মিস্টার ডুভেন্নের কথা ধরা যাক তিনি একটি হোটেলে রুটি সরবরাহ করার চেষ্টা করেছিলেন তার হোটেল মালিকের সঙ্গে একই সামাজিক সম্মেলনে বারবার দেখা হয়েছে তিনি বহুবার তাকে অনুরোধ করেছেন এমনকি সেই হোটেলেও তিনি ছিলেন কিন্তু কোনো লাভ হয়নি চার বছর ধরে তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করেছেন মিস্টার ডুভেন্নড় বলেছেন পরে লোকদের চরিত্র সম্পর্কে পড়াশোনা করে আমার কৌশল বদলে ফেললাম আমি কয়েকবার চেষ্টা করলাম এই লোকটির কিসে আগ্রহ কোন বিষয় সম্পর্কে এই লোকটি বিশেষ মনোযোগ দিয়ে থাকেন আমি দেখলাম আমি দেখলাম তিনি হোটেল সমাজ নামের একটি সমিতির সদস্য এই সমিতির নাম হোটেল গ্রিটার্স অ্যাসোসিয়েশন তিনি যে কেবল সদস্য ছিলেন তা নয় তিনি এর প্রতি এতই আগ্রহান্বিত ছিলেন যে তাকে এই সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছিল এর সভা যেখানেই হতো সেখানেই তিনি নানা বিপত্তি দূর করে হলেও উপস্থিত হতেন অতএব এরপর যখন তার সঙ্গে আমার দেখা হলো তখন গ্রিটার্স বা অভ্যর্থনাকারীদের সম্পর্কে আলোচনা শুরু করলাম কি আশ্চর্য ব্যাপারই না ঘটল তিনি অভ্যর্থনাকারীদের সম্পর্কে আধ ঘন্টা ধরে উত্তেজিতভাবে বললেন ফিরে আসার সময় তিনি আমাকে তার সমিতির সদস্য করে নিলেন ইতিমধ্যে কিন্তু আমি রুটি সম্পর্কে একটি কথাও বলিনি কিছুদিন পর সেই হোটেলের স্টুয়ার্ড আমাকে ফোনে বলল রুটির নমুনা এবং মূল্য তালিকা নিয়ে যেতে স্টুয়ার্ড আমাকে বলল সাহেবকে আপনি কি করেছেন জানি না তিনি তো আপনার প্রশংসায় পঞ্চমুখ একবার ভাবুন তো কথাটা আমি চার বছর ধরে আমার ঢাক পেটাচ্ছি আমার রুটি কেমন হয়তো আজও আমাকে আমার সেই একই ঢাক পেটাতে হতো যদি না তিনি কিসে আগ্রহ রাখেন তা খুঁজে বের করতে পারতাম তাই যদি জনপ্রিয় হতে চান তাহলে অন্য লোক যে বিষয়ে কথা বলতে চায় এবং যা পছন্দ করে সে বিষয়ে কথা বলুন একটা ঘটনা বলি একবার একজন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ন হাজার ডলারের ওপর প্রাপ্য ট্যাক্স আদায় করতে চেয়েছিলেন একজন ভদ্রলোকের কাছ থেকে মিস্টার পারসন তার নাম মিস্টার পারসন বলেছিলেন এই টাকা আমার আয় হয়নি মক্কেল এখনও দেয়নি অতএব এই টাকার ট্যাক্স ধরবেন না ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বললেন বটে আমার সাথে চালাকি যে কোনো অবস্থায় আমি ট্যাক্স চাই মিস্টার পার্সন বলেছিলেন এই ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ছিলেন অতি কঠোর প্রকৃতির কোনোভাবেই তাকে বোঝানো গেল না প্রমাণ দেখিয়েও কিছু লাভ হল না অতএব আমি তর্ক আর করব না স্থির করলাম আমাদের কথাবার্তার বিষয়বস্তু পরিবর্তন করলাম এবং স্থির করলাম তাকে প্রশংসা করব আমি বলেছিলাম এই ব্যাপারটা আপনার কাছে নিতান্তই একটি নগণ্য ব্যাপার আপনাকে আরও বড় বড় ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ট্যাক্স সম্পর্কে আমি পড়াশোনা করেছি কিন্তু আমার বিদ্যে ওই বই পর্যন্তই আপনার তো কত অভিজ্ঞতা এ ব্যাপারে মাঝে মাঝে মনে হয় যদি আপনার মতো কাজ আমি করতে পারতাম তাহলে আমার কত শিক্ষাই না হতো এর ফলে ইন্সপেক্টর সাহেব সোজা হয়ে চেয়ারে বসলেন তারপর হেলান দিয়ে বসে তার কাজ সম্পর্কে কথাবার্তা বলতে লাগলেন অনেকক্ষণ ধরে তিনি অনেক অদ্ভুত জালিয়াতি কেমন করে ধরেছেন সেসব কথা বললেন ক্রমে তার স্বর বন্ধুত্বপূর্ণ হয়ে উঠল আস্তে আস্তে তিনি ছেলেমেয়েদের সম্পর্কে গল্প বলতে শুরু করলেন তিন দিন পর তিনি আমার অফিসে এসে হাজির তিনি বললেন আপনার ট্যাক্স মকুব করা হয়েছে এই ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর যে দুর্বলতা প্রকাশ করেছিলেন তা প্রত্যেক মানুষের মধ্যেই আছে তিনি যে বড় এ কথা তিনি অনুভব করতে চেয়েছিলেন তিনি যতক্ষণ মিস্টার পার্সনের সঙ্গে তর্ক করছিলেন ততক্ষণ তিনি চেঁচিয়ে তার প্রাধান্য প্রমাণ করেছিলেন কিন্তু যে মুহূর্তে তার প্রাধান্যকে স্বীকার করে নেওয়া হলো সেই মুহূর্তে তিনি সন্তুষ্ট হলেন এবং স্বহৃদয়তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন এতেই কি প্রমাণিত হয় না মানুষ তার নিজের চিন্তাভাবনাকেই বড় করে দেখে আসলে ঘৃণার সাহায্যে ঘৃণা কখনো মুছে ফেলা যায় না ভুল বোঝাবুঝিও কখনো তর্ক দিয়ে মেটানো যায় না হৃদয় দিয়ে অন্যের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখার চেষ্টা করা উচিত এক সচিবকে লিঙ্কন একবার খুব গালাগালি দিয়েছিলেন কারণ সেই সচিব তার এক সহকর্মীর সঙ্গে ভীষণ তর্ক জুড়ে দিয়েছিল লিঙ্কন বলেছিলেন যে নিজের উন্নতির চেষ্টা করে তার কখনো ঝগড়া করার সময় থাকে না যে নিজের উন্নতির চেষ্টা করে তার কখনো ঝগড়া করার সময় থাকে না আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বা নিজের মাথা ঠিক রাখতে পারে না তার পক্ষে জীবনে উন্নতি করা সম্ভব নয় কুকুরের কামড় খাবার চাইতে কুকুরকে পথ ছেড়ে দেওয়া ভালো কুকুরের কামড় খাবার চাইতে কুকুরকে পথ ছেড়ে দেওয়া ভালো নইলে সে কামড়াবেই তারপর কুকুরটাকে মেরে ফেললেও তার দেওয়া কামড়টি তো আর ফেরানো যাবে না অতএব তর্ক জিতবার উপায় হল তর্ক না করা